আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজকে আমি নারকেল নাড়ুর পারফেক্ট রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপি ফলো করে বানালে নাড়ু শক্ত হবে, ভেঙে যাবে না, আবার খেতেও দারুণ মজা হবে। মাত্র 10 মিনিটেই এই নাড়ু আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা আমার কিচেন মাইস কিচেনে চলে যাই এবং নাড়ু বানানো শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ মিহি গুঁড়ার শুকনো নারকেল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ, মানে 1 কাপের 2/3 ভাগ গুড়, 1 চা চামচ ঘি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে নারকেলের সাথে গুড় আর ঘি মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনিও মাত্র 10 মিনিটে পারফেক্ট নাড়ু বানাতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন ভিউয়ার্সরা দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার মেশানো হয়ে গেছে, এখন চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রেখে নারকেল ভেজে নিব। একটু ঘন ঘন নেড়ে ভেজে নিতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। এভাবে ডোলে ডোলে নারকেল ভেজে নিচ্ছি। পাঁচ মিনিট ভাজার পরে নারকেলের কালার যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গুড় থেকে পানি বের হয়ে নারকেল এরকম একটু ভেজা ভেজা হবে। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ঘন ঘন নেড়ে নারকেল শুকিয়ে নিব। নারকেল নাড়তে নাড়তে এরকম একটা আঠালো ভাব হবে। ভিউয়ার্স, নাড়ার সময় আপনি বুঝতে পারবেন যে এটা আঠালো হয়ে গেছে। এই সময়ে আমি চেক করে নিব যে নাড়ুতে পাক বা নাড়ুর ডোটা রেডি হয়েছে কিনা। এর জন্য আমি হাত পানি দিয়ে ভিজিয়ে নিয়ে একটু নারকেল নিয়ে এভাবে চাপ দিয়ে নাড়ু বানাবো। এই তো দেখুন ভিউয়ার্স, নারকেল দলা পাকিয়ে গেছে, তার মানে আমার ডোটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় আমি নাড়ু বানিয়ে নিব। এর জন্য আমি 2 হাত পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন মেজারমেন্ট সেট থেকে 1 টেবিল চামচ নিয়ে এভাবে নারকেল তুলে নিচ্ছি। এভাবে করলে সবগুলো নাড়ু সমান হবে। এবার ভেজে হাত দিয়ে প্রথমে এরকমভাবে চেপে নিব, এরপরে 2 হাতের তালু দিয়ে গোল শেফ বানিয়ে নিব। ভিউয়ার্স, নাড়ু সবসময় গরম অবস্থায় বানাতে হবে আর হাত ভিজিয়ে নিতে হবে, এতে হাত পুড়ে যাবে না, আবার নাড়ুও খুব স্মুথ হবে। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ একটা নাড়ু হয়ে গেল। ডো ঠান্ডা হয়ে যাওয়ার আগেই সবগুলো নাড়ু তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। ডো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর নাড়ুও বানানো যাবে না। আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। এই তো দেখুন ভিউয়ার্স, সবগুলো নাড়ুই কতটা সুন্দর হয়েছে, আর ঠান্ডা হওয়ার পরে নাড়ুগুলো একদম শক্ত হয়ে গেছে, একটার সাথে একটা বাড়ি মারলেও ভাঙবে না, আবার মুখে দিয়ে কামড় দিলেই ভেঙে যাবে। এই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভেতরটা। যে কোনো অনুষ্ঠানে এই দারুণ নাড়ুগুলো আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন, আর কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন মাহিস কিচেনে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।